নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। কেন্দ্রের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পরামর্শ। রাজ্যের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজরদারির জন্য মনিটরিং টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এসবের মাঝে সিঁদুরে মেঘ দেখছেন জয়ন্তী এলাকার পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষেরা। নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে করোনা ভাইরাস। চীন সহ বিশ্বের একাধিক দেশে নতুন করে মাথা চাড়া দিয়েছে করোনার নতুন সংক্রমণ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র সরকার। একাধিক বিষয়ে নজর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির কথা বিবেচনা করে নতুন করে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পুনরায় জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এসবের মাঝেই নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির সাথে যুক্ত মানুষেরা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী, চুনিয়া, পুকরি লেক, মহাকাল, বক্সা আর জঙ্গল প্রভৃতির টানে সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। পর্যটন ব্যবসার উপরে নির্ভরশীল স্থানীয় বাসিন্দারাও গত করোনা পরিস্থিতি কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল এই এলাকার মানুষেরা। শুরু হয়েছে পর্যটনের মরশুম। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত মূলত পর্যটকদের বেশি আনাগোনা হয় এই এলাকায়। পর্যটকদের কারণেই এখানে গড়ে উঠেছে বিভিন্ন হোমস্টে, ছোট ছোট দোকান, আর জঙ্গল সাফারির জন্য রয়েছে প্রচুর জিপসি সহ অন্যান্য গাড়ি। পর্যটকদের সুবিধার জন্য রয়েছে গাইড। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে যদি নতুন করে আবার লকডাউন হয় সেই ভয়তে দিন কাটাচ্ছে মানুষগুলি। এই বিষয়ে স্থানীয় জিপসি চালক সজল শর্মা বলেন, খবরে যা দেখছি তাতে নতুন করে কিছু বলার নেই, আবার লকডাউন হলে সব শেষ হয়ে যাবে, না খেয়ে মরা ছাড়া আমাদের আর উপায় থাকবে না। কি ভাববো, এর আগেও লকডাউন এসে তখন এরকমই বসেছিলাম, কোনো কাজকর্ম নাই। তারপর ট্যুরিজম অবস্থা খুব খারাপ, এবার ট্যুরিজমটা না চলার মতো নেই, টুকটাক চলছে, ভালো চলছে না। তারপর এসটি অর্ডার উপরে চলতে সে জানি, এর উপরে কেস হয়ে আছে শোভাদত্ত ইনভায়রনমেন্টের কেস আছে, ওর জন্য ওই দু মাস করে টাকা দিয়ে উকিল ধরে এসটি অর্ডার নিয়ে চলছে। এরপরে সামনে আরও এই দুইটা মাসই আছে, দুটার মাস পরে কী হবে না হবে আমরা জানি না। তারপরে শোনা যাচ্ছে লকডাউন, না দোকানদারের, না আমাদের, না কোনো আম পাবলিকের, ট্যুরিজমের ছাড়া আমাদের কোনো নেই, কিছু নেই। পর্যটক আসলেই আমাদের দুটো পয়সা হবে না, এরকম দোকানগুলো খোলা আছে না, বর্ষা সময় বন্ধ করে যায় বাধ্য হয়। কত লাকড়ি পুরাবে, কত গ্যাস পুরাবে, এক কাপ চায়ের জন্য বারবার পুরাবে। আমরা লোকালি থাকি, ট্যুরিস্ট যারা আছেন ওনারা রুমে থেকে যান, বাইরে হওয়ার দরকার নেই, বৃষ্টির মতো কোথায় বেরোবে, ওনারা রুমে থাকে। আমাদের জোর ন মাসে ট্যুরিস্ট খোলা, কিন্তু ন মাসে তো ট্যুরিস্ট আসে না, ওই চার পাঁচ মাস ট্রেনে টুনে চলে, বাদ বাকি বছরে এই সময়টার দিকে তাকিয়ে থাকেন তারা। আর সে সময় করোনার বাড়ন্তের কথা জানাচ্ছে সরকার, পরিস্থিতি কোন দিকে গড়াবে। কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে করোনার খবর। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা জয়ন্তী গ্রাম সেবা সমিতির সম্পাদক শুভজ্যোতি বসু বলেন, আমাদের এখানে স্থানীয়রা সকলেই পর্যটকদের ওপর নির্ভরশীল, এই খবরে পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে যাবে, মার খাবে স্থানীয় ব্যবসায়ীরা, আবার চরম অর্থনৈতিক সংকট নেমে আসবে। প্রথমত আমাদের এখানে লজ ব্যবসায়ী কেউ নেই, এখানে যারা আমরা আছি প্রত্যেকের নিজস্ব হোমস্টে আছে, আমরা হোমস্টে অপারেট করি, আমরা সবাই স্থানীয় এখানকার। এবং স্থানীয় হিসেবে এটা বলতে পারি যে কোনো লকডাউন যদি হয় সেক্ষেত্রে মানুষ অনাহারে থাকবে, এবং আমি জানি না কোভিডের জন্য বা ওই লকডাউনের জন্য মানে মানুষের কী কোভিডের জন্য কী হবে, বাট লকডাউনের জন্য তো মানুষ মরবে গ্যারেন্টি, বিকজ এখানে কোনো অন্য কোনো কর্মসংস্থান নেই, সবাই ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট। এবং ট্যুরিজম আমাদের এখানে এমন না যে সারা বছর চলে, আমাদের ট্যুরিজম বেসিক্যালি সেপ্টেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তারপরে কিন্তু চলে না, টুকটাক টুকটাক চলে। তো এই সময় যদি এই লকডাউন হয়ে যায় এরকম, তাহলে পরে তো মানে এখানে কোনো কর্মসংস্থানই থাকবে না, কারণ ট্যুরিস্ট রিলেটেড সমস্ত জায়গা, যারা জিপসি চালাচ্ছে, যারা গাইড আছে, যারা হোমস্টে ওনার্স আছে, তাদের যারা বাড়িতে হেল্পার আছে, সবাই তো এই ট্যুরিজমের উপরেই ডিপেন্ডেন্ট। যদি ট্যুরিজম যদি বন্ধ হয়ে যায়, লকডাউন যদি আবার হয়ে যায়, তাহলে পরে এরা না খেয়ে মরবে, মানে এটা তাদেরকে ইনডাইরেক্টলি মেরে ফেলা আর কিছু না।
সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জয়ন্তী। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।